এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমার পরিচয়টা প্রথমে দিয়ে দিই, আমার নাম হচ্ছে আরমান, আমি চট্টগ্রাম থেকে। তো আজকের ভিডিওটা যারা ক্যান্সার রোগী তাদের জন্য অনেক উপকার হবে। যেমন ক্যান্সার আমাদের দেশে এখন বিশেষ করে বেশিরভাগ মানুষের ক্যান্সার হচ্ছে, ক্যান্সার ধরা পড়তেছে। তো ক্যান্সার চিকিৎসা করার পূর্বে কিন্তু ক্যান্সারের ইয়ে করতে হবে, ক্যান্সারের টেস্ট করতে হবে, বিভিন্ন টেস্ট আছে। তো টেস্ট যত টেস্ট ভালো করে করতে পারবে তত কি হবে আপনার চিকিৎসাটা ভালো করে করতে পারবে। তো একটা ক্যান্সারের মেন চিকিৎসা একটা টেস্ট হচ্ছে প্যাট সিটি বলে। যারা ক্যান্সার রুগী আছে ওনাদের যে ঘরের ফ্যামিলি মেম্বার আছে হয়তো ওনারা জানবে আমি ক্যান্সারের রুগীদের উদ্দেশ্যে মানে ভিডিওটা মেক করা। তো যারা ক্যান্সার রুগী আছে তাদেরকে প্যাট সিটি যখন করতে হয়, কিন্তু প্যাট সিটিটা আপনার যে প্রাইভেট বাংলাদেশে মাত্র 3-4 জায়গায় করে, যেমন আপনার প্রাইভেটগুলোতে ইউনাইটেড হসপিটাল আছে, তারপর এভার কেয়ার আছে ঢাকাতে, ওইখানে করলে আপনার এই প্যাট সিটিটা অনেক এক্সপেন্সিভ পড়ে যায়, প্রায় 60 থেকে 65 হাজার টাকা পর্যন্ত পড়ে যায়, কিন্তু সিরিয়ালটা তাড়াতাড়ি পাওয়া যায়। কিন্তু যখন আপনি সরকারিভাবে করবেন তো মাত্র 25,000 টাকা দিয়ে আপনি করতে পারবেন। তো আজকে আমার ভিডিওর মেইন বিষয়বস্তু হচ্ছে আপনি কীভাবে কম করেছে প্যাট সিটিটা করতে পারবেন। তো সেজন্য আমি অনেকে কিন্তু জানে না, তো আমি সেজন্য আমার ভিডিওটা তৈরি করলাম। তো আপনারা প্রথমে একটা নাম্বার দিব আমি স্ক্রিনে, নাম্বারটাতে আপনারা কল করবেন। কল করে আপনারা ওইখান থেকে সিরিয়ালটা নিতে হবে। তো সিরিয়ালটা হয়তো প্রাইভেটে আপনারা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন, কিন্তু এখানে সরকারিভাবে করতে গেলে আপনাদের কমসে কম 1 মাস বা 2 মাস অপেক্ষা করতে হবে। তো প্যাট সিটিটা করতে পারলে আপনার শরীরে কোথায় কী আছে না আছে এটা ধরা পড়বে। আর এবং চিকিৎসা শেষেও কিন্তু আপনাকে কী করতে হবে, প্যাট সিটিটা অবশ্যই করতে হবে, কারণ প্যাট সিটি দ্বারা আপনি জানতে পারবেন না আপনার ক্যান্সারের আর কি অবস্থা, ক্যান্সার কতটুকু ভালো হয়েছে না, ক্যান্সার কতটুকু এই আছে কমপ্লিট হয়েছে, তা আপনি প্যাট সিটির মাধ্যমে একমাত্র জানতে পারবেন। তো প্যাট সিটিটা আমি যে নাম্বারটা দিব ওই নাম্বারে প্রথমে কল করবেন। কল করার পরে আপনারা ওইখান থেকে সিরিয়ালটা নিবেন। তো ওনারা সিরিয়াল বলতে ওনাদেরকে মেসেজ দিতে হবে, মেসেজের মাধ্যমে আপনারা দিতে হবে আপনাদের কি ক্যান্সার এবং কতটুকু কেমো দিয়েছেন বা না দিয়েছেন, সবগুলো মেসেজ একটু ইংলিশে লিখে ওনাদেরকে সেন্ড করবেন। তো ওনারা ব্যাক করবে 1 দিন বা 2 দিনের মধ্যে, মানে আপনার ডেটটা গ্রহণ করবে এবং কী কী রিপোর্টগুলো নিয়ে যেতে হবে এগুলো। তো ওইখানে যাওয়ার পরে এবং স্টেপ বাই স্টেপ কোন বিল্ডিংয়ে যাবেন, আপনারা কীভাবে যাবেন, তা আমি আমার এই ভিডিওতে সবগুলো আপনাদেরকে ব্লগ আকারে দেখাচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে দেখলে আপনারা সহজেই এবং কম করে যে প্যাট সিটিটা করতে পারবেন। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো আপনাদেরকে প্রথমে 3 দিন আগে এসে আপনাদেরকে টাকা জমা দিতে হবে। তো সেজন্য আপনারা প্রথমে আসবেন শাহবাগ মোড়, যে বঙ্গবন্ধু হাসপাতাল বলে বা পিজি হসপিটাল নামে পরিচিত এই হসপিটালের সামনে, এখানেই আসবেন। এখান দিয়ে ভিতর দিয়ে যাবেন সোজা। তো সোজা যাওয়ার পরে এখানে যে একটা বিল্ডিং আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই বিল্ডিংয়ে যাবেন। তো বিল্ডিংয়ে গিয়ে 7 তলায় গিয়ে আপনাদেরকে প্রথমে আপনাদের প্যাট সিটির যে 25,000 টাকা ওই টাকাগুলো জমা দিতে হবে। তো বিল্ডিংটা হচ্ছে যেখানে জমা দিবেন এক জায়গায়, আর আপনাদের প্যাট সিটি হবে আরেক জায়গায়। তো এই বিল্ডিংয়ে 7 তলায় আপনাদেরকে উঠতে হবে। তো বিল্ডিংটা আমি নাম সামনে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিল্ডিং কোথায় যাবেন, আর এটা ব্লক নাম্বার সহ এখানে লেখা আছে। এখানে দেখতে পারছেন আমরা চলে আসছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েন্স সায়েন্স, এখানে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কোন পরীক্ষা কত টাকা এগুলো আছে। তো এখানে আপনাদেরকে টাকাগুলো জমা দিতে হবে। তারপর হচ্ছে এখন আমরা যে এখানে প্যাট সিটি করায় ওই বিল্ডিংয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে হচ্ছে প্যাট সিটিটা করায়। তো এখানে গেইটে এইরকম লেখা থাকবে প্যাট সিটি বিভাগ, এখানে আপনাদেরকে দ্বিতীয় তলায় উঠতে হবে। এদিকে গিয়ে দ্বিতীয় তলায় এখান থেকে জিজ্ঞেস করলে হলে, এবং ভিডিওটি যদি আপনারা বুঝতে না পারেন তা আমার ভিডিও শেষে আমি আমার নাম্বার দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে আরও ইনফরমেশান নিতে পারবেন। আবার কেউ আমাকে ভুল বুঝবেন না, দালাল টালাম, আমি আপনাদেরকে জাস্ট হেল্প করার জন্য এই ভিডিওটা তৈরি করা। আমি নিজে একজন ক্যান্সার রোগী, তাই আপনাদেরকে যদি হেল্প করতে পারে আমার একটু ভালো লাগবে, সেজন্য আমি ভিডিওটা তৈরি করা। তো আপনারা যত সম্ভব এখান থেকে কম করেছে আপনারা ইয়ে করতে পারবেন, প্যাট সিটি করতে পারবেন। তো এখানে রিপোর্টও ভালো আসে, তো আপনারা এখান থেকে
তো এটাই হচ্ছে আমার নাম্বার, যে কোনো প্রয়োজনে আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন, যে কোনো ইনফরমেশন লাগলে আমি অবশ্যই দিব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ক্যান্সার রোগীদের সাথে শেয়ার করবেন।